গোটা দুনিয়াটা চারজন বাদশাহ শাসন করেছেন, কয়জন আরো আসতে কোন? চারজন বাদশাহ গোটা দুনিয়াটা শাসন করেছেন, তবে চারজন শাসন করেন নাই, দুইজন শাসন করেছেন, দুইজন চষন করেছেন। যারা দুনিয়ার মানুষের উপর অস্ত্র ধরে, মানুষের রক্ত চিবিয়ে রক্ত চুষে চুষে খেতে চায়, তাদেরকে শাসক বলে না, তাদেরকে চষক বলে। আর যারা অমরের মতো সবকিছু বিসর্জন দিয়া নিজের দিলটাকে জিন্দা করিয়া মানুষের ধারে 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 গিয়া গিয়া মানুষের খোঁজ খবর নেয়, নিজে খেতে পারলাম কিনা এটার দিকে তাকানো দরকার নাই, আমার আরেক ভাই খেয়ে আছে কিনা সেই খবর নেয়, সেটাকে চষক বলে না, সেটাকেই প্রকৃত শাসক বলে। এই দুনিয়াটা চারজন বাদশাহ শাসন করেছেন এবং চষন করেছেন, দুইজন ছিলেন চষনখোর, দুইজন ছিলেন শাসনখোর, দুইজন ছিলেন ইহুদি, দুইজন ছিলেন মুসলমান। ইহুদি দুইজন বাদশাহ, একজন হলেন বাদশাহ নমরুদ আর একজন হলেন বাদশাহ বখতে নসর, আরো নাম রয়েছে। মুসলমান দুইজন বাদশাহ, একজন হলেন পয়গম্বর হযরত যুলকারনাইন আর একজন হলেন আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই চারজন বাদশার একজন বাদশাহ ওই পয়গম্বর সুলাইমান, আল্লাহ তাআলার দেয়া সিংহাসন দিয়ে জমিন থেকে 9 মাইল উপর দিয়ে ভেসে যাচ্ছে হাওয়ায়, ওই 9 মাইল উপর থেকে হঠাৎ করে কানের মধ্যে শুনতে পাইল সুবহানাল্লাহ, জমিন থেকে কেউ একজন সুবহানাল্লাহর আওয়াজ উচ্চারণ করেছে, সুলাইমান নবী কানের মধ্যে 9 মাইল উপর থেকে শুনতে পাইল। কিতাবের মধ্যে বর্ণনা হয় সুলাইমান নবীর সিংহাসন ছিল 40 মাইল দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, কয় মাইল? 40 মাইল দৈর্ঘ্য এবং প্রস্থ, এত বিশাল বড় সিংহাসন, মানে সংসদ, বাংলাদেশ সংসদ পার্লামেন্টের মধ্যে 300 মন্ত্রীর জন্য, 300 MP-র জন্য 300 আসন আছে, এটা জানেননি আপনারা? তো সুলাইমান নবী ছিলেন বাদশাহ, তার ওই সিংহাসনের মধ্যে 300 মন্ত্রীর জন্য 300 চেয়ার ছিল, চেয়ার প্রত্যেকটা চেয়ার স্বর্ণধারা আবৃত, স্বর্ণের তৈরি। কিতাবের মধ্যে বর্ণনা হয় এক একটা চেয়ার যদি বিক্রি করা হয় গোটা দুনিয়াটা ক্রয় করা যাবে, এরপরেও শেষ হবে না, এত দামি। এমন কয়টা চেয়ার? 300। সিংহাসন বড় কত? 40 মাইল দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, 9 মাইল উপর থেকে কানের মধ্যে শুনতে পেলেন, কেউ একজনে বলল সুবহানাল্লাহ, সিংহাসনকে বললেন জমিনে লেন করো। আল্লাহ যখন সুলাইমানকে সিংহাসন দান করেন তখন সুলাইমান বললেন মালিক, এত বড় সিংহাসন, এটা চালাইতে ইঞ্জিন লাগবে কয়টা, ড্রাইভার লাগবে কয়টা, আমি নবী একা পারবো তো? আল্লাহ বলেন নবী, যেই মাওলাই এত বড় সিংহাসন দান করেছেন সেই মাওলাই সিংহাসন চালানোর জিম্মাদার নিয়ে নিচ্ছেন। আর আস্তে গান, সুলাইমা দাদ মুলক সরবরি সুদমতি এ খাকে মসতে ওয়াপরি, ও পয়গম্বর আমি আল্লাহ পাক সিংহাসনটাকে এত সুন্দর করে এমন ভাবে সেট আপ করেছি, মালিকানা আপনাকে দিয়েছি, কিন্তু চালানোর ক্ষমতা একমাত্র আমি মাওলার কাছে রেখেছি, তবে আপনাকে ধারাই এই সিংহাসন পরিচালনা করব, হাতের আঙ্গুল যেই দিকে ঘুরাবেন মাওলার কুদরতে সিংহাসন সেই দিকেই চলবে। সুলাইমান নবী বললেন সিংহাসন লেন করো, নেমে গেলেন, হঠাৎ করে তাকায় দেখেন যিনি সুবহানাল্লাহর আওয়াজ দিছেন তিনি সাধারণ একজন মানুষ, উট চরিহিত রাখাল, সাধারণ একজন রাখাল। এত বড় নবী সুলাইমান নবী, গোটা জগতের বাদশাহ, পাওয়ার কি কম না বেশি,
রাস্তা একজন পুলিশ দেখলে সাধারণ পাবলিক পলায় পর্দার আড়ালে যায় না জানি ধরে আর একজন বাদশা যদি সামনে দাঁড়ায় তাহলে ভিতরে ভয় কাজ করার কথা নেই তো রাখাল আশ্চর্য হয়ে গেলে না জানি আমি কি বলে ফেললাম মুখ দিয়া ভুলে না যেন সুলাইমান নবীকে গালি দেওয়া হয়েছে এই জন্য এত বড় বাদশা এখানে লেং করেছে নেমেছে রাখাল নিজেও জানে না যে জবান দিয়া কি একটা শব্দ উচ্চারণ হয়ে গেল সুলাইমান নবীকে দেখে রাখাল আরো দ্রুত পালানো শুরু করতেছেন উটের পাল রেখে সুলাইমান নবী বলেন এই রাখাল তুমি কেন পালাও তুমি কি ভয় পেয়েছো বলে হা ভয় পাইলাম সুলাইমান নবীর জমিনে নামতে দেখিয়া রাখাল বড় ভয় পেয়ে গেলেন দ্রুত দৌড়ানো শুরু করলেন শুধু দৌড়ায় 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 পয়গম্বর সুলাইমান ডাক দিলেন রাখাল ভাই শুনে নাও তোমার ভয়ের কোনো কারণ নাই আমি নবী তোমাকে মারার জন্য নামি নাই আমি নবী তোমার সুবহানাল্লাহ শব্দের সুসংবাদ দেওয়ার জন্য নেমেছিলাম এবার রাখাল এই কথা শুনিয়া দাঁড়ালেন সুলাইমান নবী বললেন এই রাখাল তুমি কেন দৌড়ানো শুরু করলা তুমি কেন ভয় পাইলা রাখাল কয় ও পয়গম্বর আমি একটা শব্দ মুখ থেকে আমার অজান্তে উচ্চারণ হয়ে গেল বের হয়ে গেল আমি নিজেও জানি না শব্দটার কি পাওয়ার রয়েছে কি দাম রয়েছে তবে পয়গম্বর আমার যদি কোনো ভুল হয় আপনার পায়ে পড়ে আমি সাধারণ রাখালকে আপনি মারিয়েন না আপনি গ্রেপ্তার করিয়েন না আমাকে মাফ করে দেন সুলাইমান নবী কয় রাখাল এত অস্থিরতা কেন হইলা তুমি কি জানো এই সুবহানাল্লাহ শব্দটা কেমন ভাবে উচ্চারণ করলা এই শব্দটার দাম আমার মাওলার দরবারে কেমন রয়েছে এই রাখাল এই বিশাল বড় 40 মাইল দুর্গ প্রস্তর সিংহাসন এবং 300 স্বর্ণে গড়া চেয়ার সহ যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার সুবহানাল্লাহ শব্দটা যদি আরেক পাল্লায় রাখা হয় খোদার কসম আমি সুলাইমান নবীর এই বড় মসনদের থেকেও তোমার সুবহানাল্লাহর দাম আমার মাওলার দরবারে অনেক বেশি এই ঘটনার থেকে কি বুঝলেন সুবহানাল্লাহর দাম নাই হ্যাঁ কেমন দাম তুলনার বাহিরে যেটা ধারণাও করা যায় না এমন ফজিলত আল্লাহ পাক সুবহানাল্লাহর মধ্যে দিয়েছেন এই জন্য সুবহানাল্লাহ যত বলবেন সুবহানাল্লাহর মজলিসে বসলেই সুবহানাল্লাহ বলা হয় ঠিক না কারণ ওলামায়ে কেরাম এমন কিছু কিছু কথা বলেন সুবহানাল্লাহ আজানতে মন থেকে বের হয়ে যায় নবী বলেন যত বের হবে ততই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যত বের হবে ততই নেকের পাল্লা ভারী করে আমল নামায় পৌঁছায় দিবেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله বলেন দুনিয়ার মানুষের মধ্যে আমি আল্লাহ পাক দুই ধরনের মানুষকে ভাগ করেছি একটা হলো জান্নাতি মানুষ একটা হলো জাহান্নামী মানুষ এক দল নেক আমল করে এক দল বদ আমল করে এখন বলেন তেঁতুল গাছ আর আপেল গাছ মূল্য একই দোনোটাই তো গাছ ফলের কারণে মর্যাদাও আলাদা হয়ে গেছে ঠিক না মরিচ গাছ আর আম গাছ সমান মর্যাদা নেই একই তো গাছ একই মাওলার সৃষ্টি তো আলাদা হলো কেন বলে ফলের স্বাদের কারণে গুরুত্বটা আলাদা হয়ে গেছে ভাগ হয়ে গেছে আল্লাহ বলেন যারা নেক আমল করে যারা নেক আমল করে না উভয়ের মর্যাদাটাও আমি আল্লাহর কাছে সমান নয়
لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا এই আয়াতের পরে আবার আল্লাহ পাক ভিন্ন কথা টেনেছেন শুরুতে বললেন কি লা ইস্তাউই আসহাবুন নার এই দল হলো জাহান্নামী মানুষ আসহাবুল জান্নাহ এই দল হলো জান্নাতী মানুষ এক ভাগ জাহান্নামী এক ভাগ জান্নাতী আল্লাহ এটাই বুঝাইলেন জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ উভয়ের মর্যাদা দুনিয়াতেও এক নয় আমি মাওলার কাছেও এক নয় যে চুরি করে ওকে দুনিয়ার মানুষ চোরই বলে যে নামাজ পড়ে তাকে দুনিয়ার মানুষ ইমানদার বলে ঠিক কি না যে ডাকাতি করে তাকে দুনিয়ার মানুষ ডাকাত বলে যে ইখলাস নিয়ে চলে তাকে মানুষ আল্লাহওয়ালা বলে তার মানে বুঝে গেল নেককারদের দুনিয়ায় সম্মান আল্লাহর কাছেও সম্মান বদকারদের দুনিয়ায় অসম্মান আমার মাওলার কাছেও অসম্মান এই জন্য আল্লাহ বললেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন নিশ্চয়ই যারা ঈমান এনেছে নিশ্চয়ই যারা ইখলাস নিয়ে চলেছে নিশ্চয়ই যারা তাকওয়া অর্জন করেছে আমি মাওলার মহাব্বত অন্তরের মধ্যে জমা করেছে তারাই জান্নাতি এবং তারাই সফল কাম তাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় সম্মানিত করব অন্ধকার কবরেও জান্নাতের উচ্চ মাকাম দান করব এখানে দুই দল একদল জান্নাতি একদল কথা কয় না একদল জান্নাতি আর একদল কি এই আলোচনা আবার সামনে আসবে মনে রাখবেন আমি জিজ্ঞাসা করব দুই দল একদল জান্নাতি আর একদল কি জাহান্নাম এবার পরিপ্রেক্ষিতে হাদিস قال النبي صلى الله عليه وعلى آله وسلم القبر من روزة من رياض الجنة قبر হলো একটা ঘর জান্নাতের টুকরা আও হুফরাতুম মিন হুফারিন নার এই একই কবর একই ঘর একই মাটির সাড়ে তিন হাত কবর ওই জান্নাতি এবং জাহান্নামী মানুষ দুই দল কেউ পেয়েছে জান্নাত কেউ পেয়েছে জাহান্নাম একই গর্ত একই কবর এই কবরটাই দুই দল মানুষের কাছে দুইটা ভাগ হয়ে যাবে কাহার জন্য জান্নাত হবে কাহার জন্য জাহান্নাম হবে এখন বুঝে থাকলে বলুন মারা যাওয়ার ৪০ বছর পরে এমন ইতিহাস দুনিয়ার বিভিন্ন জায়গায় হয় বিশেষ করে আমার এই সোনার বাংলাদেশে হয়ে থাকে মারা যাওয়ার ৪০ বছর পরে কবর থেকে লাশ বের হয়েছে তাজা এমন ঘটনা আছে না নাই এখন বুঝে থাকলে বলুন এই মানুষটি কি জাহান্নামের কাতারে নাকি জান্নাতের কাতারে বিজ্ঞান কি বলেন মানুষ যখন কবরে কবরস্থ করা হয় ২৪ ঘন্টার আগেই মানুষের শরীরে পোকায় বাসা বেঁধে ফেলে তার মানে ২৪ ঘন্টার আগেই মানুষের শরীরে পচনের আকৃতি ধরে যায় আর আল্লাহ বললেন যাদের অন্তরে ইখলাস থাকবে তাকওয়া থাকবে আমি মাওলার ভয়ে থাকবে ২৪ ঘন্টা কেন ২৪ বছর কেন কিয়ামত পর্যন্ত এই লাশ আমি মাওলা কবরের মধ্যে তাজা রাখবো তাজা তো যাদের কবর থেকে লাশ ৩০ বছর পরে তরুতাজা বের হলো তারা মনে হয় জাহান্নামে বেনামাজির কবর তো জান্নাতি মানুষের কবর এই জন্য দিক হলো দুইটা ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর একটা হলো জান্নাতের পথ একটা হলো জাহান্নামের পথ আমরা কোন দলে যেতে রাজি আছি জান্নাত নাকি জাহান্নাম জান্নাতে কারা কারা যেতে চায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানাক বলি আমিন ভাইরা আমার আপনারা কি বিরক্ত হচ্ছেন এবার আসুন এই জায়গায় যারা বসেছেন মাহফিল শেষ না হওয়ার আগ পর্যন্ত এখান থেকে কেউ যাবেন না এমন একটা ওয়াদা আমার মাওলার কাছে করতে রাজি আছেন আমার কাছে করার দরকার নেই আমার মাওলাকে হাত জায়গায় দেখান আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক বলি আমিন
এক বাদশা উজিরকে বললেন উজির আমি বাদশা সভা ডাকলাম অনেক মানুষের খাবার দাবারের ব্যবস্থা করলাম এখান থেকে যদি কোনো মানুষ কমে যায় তাহলে তো আমার খাবারগুলো অপচয় হবে তবে তুমি চোখে চোখে চোখ রেখে মানুষকে পাহারা দিবা এখান থেকে যে উঠে যাবে সে মানুষ নয় সে একজন শয়তান আর যে উঠে যাবে না সেই প্রকৃত মানুষ আমি বাদশা একজন মানুষকে দাম দিয়ে মর্যাদা দিয়ে আমার সম্মান টিকানোর জন্য এখানে বসে আছে তো তুমি তাকায় তাকায় দেখবা কে ওঠে আর কে ওঠে না হঠাৎ করে একজন লোক মাঠ থেকে উঠে হাঁটা শুরু করলেন শয়তান বলে চিৎকার দেওয়া শুরু করলেন এবং লোকটা ছিল খুব দামি দুনিয়ার একজন দামি ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তো বললেন এত বড় সাহস আমাকে শয়তান বললে বলে আমি বলি নাই বাদশা আমাকে বলতে বলছে যে ময়দান থেকে উঠে যাবে সে মানুষ নয় সে শয়তান তো দ্বীনের মজলিস থেকে জান্নাতের বাগান থেকে এই বাগানের পরিবেশ নষ্ট করে যে উঠে যাবে আমি মনে করি সেও ওই শয়তানের মতো একজন শয়তান আরো আস্তে কোন ঠিক যারা ঠিক বলেছেন তারা থাকবেন যারা ঠিক বলেন নাই তারা বোধহয় থাকবেন না সবাই থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলি আমিন লা ইস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون এটা একটা কোরআনের বাগান কোন সন্দেহ আছে নি কোরআনের মাদ্রাসা উদ্দেশ্য মাহফিল কোরআনের মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন لو انزلنا هذا القران على جبل او نوي দুনিয়ার মানুষকে জানায় দেন যারা বুঝে না তাদেরকে বুঝায় দেন যারা শুনে না তাদেরকে শুনায় দেন যারা চিনে না তাদেরকে চিনায় দেন নবী বলেন কি চিনায় দিব কি বুঝায় দিব কি শুনায় দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও পয়গম্বর আপনাকে আমি আল্লাহ পাক নবী বানাইলাম এটার দিকে একদল সব একদিক থেকে মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম দুই নম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে কোরআন নাজিল করলাম ও পয়গম্বর একদিক থেকে নবী হওয়ার মর্যাদা আপনার জন্য ভিন্ন আরেক দিক থেকে কোরআন নাজিলের মর্যাদা আপনার জন্য ভিন্ন ও পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের উপরে নাজিল করতে চাইলাম পাহাড় জবাব দিয়া দিল এই রব্বে কারীম আমার উপরে কোরআন নাজিল করিয়েন না বলে কেন তুমি কোরআনটাকে নিতে চাও না তুমি পাহাড়কে তো আমি আল্লাহ পাক শক্ত পাথর দ্বারা তৈরি করলাম আর এই কোরআন তো সাধারণ সাধারণ কালির কোরআন লেখা এই কোরআন মাত্র কয়েক পৃষ্ঠা কোরআন এই কোরআনের ওজন তেমন নয় যে তোমার উপরে রাখলে তুমি শেষ হয়ে যাইবা এই কোরআন কেন তুমি বক্ষণ করবো না এই কোরআন কেন তুমি গ্রহণ করবো না এই কোরআন তোমার উপর আমি মাওলা পাক নাজিল করতে চাইলাম তুমি কেন এই কোরআন নিতে চাও না কোরআন জবাব দিয়া দিলেন এ মালিক মোমবাতি যেমন আগুন দিয়া জ্বালা দিলে আগুনের তাপে 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 মোমবাতি গুলা গলে 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 জমিনে পড়ে যায় আপনার কোরআনের এত মহত্ব এত দাম এত সম্মান এত পাওয়ার আপনার এত পাওয়ার এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করে দেন এই কোরআনের তাজাল্লি কোরআনের তেজ আমি পাহাড় সহ্য করতে পারবো না মোমবাতির মোম যেমন আগুনের তাপে গলে 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 জমিনের মধ্যে পড়ে যায় কোরআনের তাপে আমি পাহাড় গলে গলে জমিনের সঙ্গে মিশে যাব ও নবী আমার পাহাড় থেকে জবাব চলে আসলো কিন্তু আমি মাওলাই কোরআন অনেক ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে চাইলাম
কিন্তু কেউই গ্রহণ করলেন না শেষ পর্যন্ত আমি নবী আপনাকে আমি আল্লাহ আপনাকে বললাম ও নবী আপনাকে আমি আল্লাহ পাক ওহী নাযিল করব কোরআন দান করব আপনি সাদরে গ্রহণ করে নিলেন ও পয়গম্বর আপনি চিন্তা করবেন না রে নবী এই কোরআনের আলো যাদের সিনার মধ্যে প্রবেশ করবে এই কোরআনের ঝলক যাদের অন্তরের মধ্যে আকর্ষণ করবে এই কোরআনের পাওয়ারে যাদের অন্তরটা সিদ্ধ হয়ে যাবে এই কোরআনের তাজাল্লি যাদের কলবের মধ্যে সেট হয়ে যাবে এই কোরআনের নূর যাদের সিনার মধ্যে প্রজ্বলিত হয়ে যাবে এই কোরআনের কম্পন যাদের রুহের মধ্যে প্রকম্পিত হয়ে যাবে ও নবী আমার ওই সকল মানুষগুলা সাধারণ কোনো মানুষ থাকবে না কোরআনের মর্যাদা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় আশিক বান্দা হয়ে যাবে এই মুসলমান ইমানদার এই কোরআনের মজলিস এই জান্নাতের বাগান এই মাদ্রাসায় গান শিখানো হয় না কোরআন শিখানো হয় এই কোরআন এমন একটা কোরআন টাকাওয়ালার টাকা আজ আছে কালকে থাকবে না এই কোরআনওয়ালার সিনা থেকে কোরআন কখনো বিদায় হবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আলী আপনি কি এলেম পেয়ে কোরআন আলীর একদিক থেকে এলেম ছিল অনেক আরেক দিক থেকে সম্পদ ছিল অনেক আল্লাহ নবীর প্রশ্নের জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও পয়গম্বর আমি আলী কোরআন পেয়ে যতটা খুশি টাকা পেয়ে ততটা খুশি না কেন বলে টাকাওয়ালার টাকা আজ আছে কালকে থাকবে না কোরআনওয়ালার সিনায় কোরআন ঢুকবে কখনো কোরআন বিদায় হবে না বখা কোরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি কদিমাস্তি নাই আইনু এই কোরআনের দাম আছে না নাই মাদ্রাসাও কোরআনের মার্কাজ এটাও এখন কোরআনের মার্কাজ রূপান্তরিত হয়ে গেল এখান থেকে কোরআনের মুজিজা যারা এই কোরআনের জ্ঞান যারা মধ্যে ঢুকে দিতে পারবেন ও মানুষ আপনার দামটা সাধারণ থাকবে না এই দেহটা সাধারণ থাকবে না কোরআনের দামের কারণে কোরআনের মহাব্বতের কারণে এই দেহটা কেউ আমার মাওলা জান্নাতি দেহ বানায় দিবে সাধারণ একজন কাঠ এই কাঠ দিয়ে স্টেজ বানানো হইলো কোনো দাম নাই মানুষ জুতা নিয়ে উঠলো জুতা দিয়া পাড়াচ্ছে কোনো দাম নাই কোনো সম্মান নাই কিন্তু আবার এই কাঠটা কাটিয়ে যদি কোরআন শরীফ রাখার জন্য রিহাল বানানো হয় ওই রিহালটায় পা লাগবে তো দূরের কথা হাত থেকে মাটিতে পড়ে গেলেও কোরআনের সম্মানে বুকে নিয়ে চুমা দেয় কি দেয় না এই সাধারণ কাপড়ের কোনো দাম নাই এই সাধারণ কাপড় মানুষ চাইলে আগুন লাগায় পুড়ে ফেলতে পারে কিন্তু 100 টাকা খরচ করে টেইলার শিখিয়া যদি সেলাই করে এই কাপড়টা কাটিয়া কাটিয়া কোরআন শরীফের একটা গিলাপ বানায় জুজদান বানায় ফেলায় কোরআনটাকেও যেমন সম্মান করে জুজদানটাকেও তেমন সম্মান করে মানুষ কোরআনে জোরে আঘাত লাগলে বুকের মধ্যে নিয়ে চুমু দেয় কোরআনে আবৃত করা জুজদানটা যদি একবার জমিনে পড়ে যায় পায়ে লাগে সঙ্গে সঙ্গে কলিজা প্রকম্পিত হয়ে যায় চুমা দেয় মুখে লাগে কারণ কি বলে কোরআনের সম্মান আল্লাহ নবীকে জানিয়ে দিলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতা ও নবী আবার এই পাহাড় কোরআনকে গ্রহণ করে নাই এই দামি কোরআন আমি আল্লাহ পাক আপনার মধ্যে দান করলাম আপনার থেকে সাহাবাই কারাম তার থেকে পরবর্তী প্রজন্ম তার থেকে পরবর্তী ধাপ তার থেকে পরবর্তী এইভাবে করতে করতে ওলামাই কারাম পর্যন্ত পৌঁছাইল এই মুসলমান ইমানদারেরা কিয়ামত পর্যন্ত মানুষের সিনার মধ্যে থাকবে একটা মানুষের শরীরের মধ্যে রোগ দেখা দিল মাদ্রাসার একজন হাফেজ সাহেবের শরীরের মধ্যে রোগ দেখা দিল আপনি যান বিভিন্নভাবে ডাক্তাররা টেস্ট করবে শরীরের যে কোনো জায়গা থেকে রোগ বের করে ফেলতে পারে কি পারে না সর্ববড়ি একটা বড় টেস্ট যেটার নাম হলো এমআরআই এমআরআই টেস্ট যখন করানো হয় মাথা থেকে পা পর্যন্ত অল বডিটা মেশিনের মধ্যে ঢুকায় দেয় মেশিনের স্ক্যানিংয়ের মাধ্যমে প্রত্যেকটা জয়েন্ট থেকে রোগ বের করে ফেলায় কিন্তু আবার মাওলার এত কুদরত সব রোগ এই সিনা থেকে দেহ থেকে বের করে ফেললো সব রোগগুলা এমআরআই এর কম্পিউটার স্ক্যানিংয়ের স্ক্রিনের মধ্যে ভেসে উঠলো কিন্তু হাফেজের
দেহের মধ্যে এত বড় কোরআন ঢুকানো আজও পর্যন্ত কোন বিজ্ঞান বের করতে পারলেন না কোরআনটা কোন জায়গায় রাখা আছে ঠিক কি না আমার মাওলাই কোথাও না কোথাও লাগায় রাখছেন এই জন্য আল্লাহ বলেন ও নবী আবার এই কোরআনের এত দাম এত মুজিজা এই কোরআনের একজন হাফেজ দাঁড়ায় 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 সূরাতুল ফাতিহার থেকে শুরু করবে ওকে বন্ধ না করা পর্যন্ত কোরআন ভিতর থেকে বের হতেই থাকবে দুনিয়ার মধ্যে ছোট একটা বই আদর্শ লিপির বই 10 টাকা 20 টাকায় বাজারে কিনতে পাওয়া যায় আপনাদের কাছে প্রশ্ন করি আজ পর্যন্ত আদর্শ লিপি একটা মাস্টার্স পাস পড়ুয়া একজন মানুষ এ থেকে জেড পর্যন্ত গোটা আদর্শ লিপির বইটা দাঁড়ায় মুখস্থ বলতে পারবে নি না না পারবে না কারণ ওটার মধ্যে বরকত নাই যদিও তিন পৃষ্ঠার আদর্শ লিপি বই মুখস্থ করার সুযোগ নাই আর কোরআনুল কারীমের মধ্যে এত বরকত এত রহমত এত নিয়ামত এত মাগফিরাত আল্লাহ পাক দান করলেন বলে একটা নয় দুইটা নয় 6666টি আয়াত হাফেজে কোরআন শুরু করলো মুখস্থ বানাইয়া সিনার মধ্যে জমা করে ফেললো এটাই হলো সেই কোরআনের বরকত এই মহিলা মাদ্রাসায় কোরআন শিখানো হয় ইলম শিখানো হয় আবুল মালা জিন্দিগি বানানো হয় এই মুসলমান এই নূরে যদি আপনিও নূরান্বিত হতে চান তো কোরআনের ছায়া তলে বান্দা চলে আসো কোরআনের নিসবতে চলে আসো কোরআনের সহবাদে চলে আসো বলে কোরআনের আলোতে যদি তোমার অপবিত্র দেহটা যদি একবার আলোকিত হয়ে যাইতে পারে আল্লাহর কসম করে বলি রে মুসলমান এই অপবিত্র দেহটা কোরআনের সহবাদে লাগিয়া পবিত্র হইয়া আমার মাওলার জান্নাতে চলে যাবে এই জন্য আমার মাওলা পাক বলেন ও নবী আবার এই কোরআন আমি আল্লাহ সবাইকে দান করব না যারা নিজে থেকে পাইতে চাইবে আমি আল্লাহ তাদেরকে দান করব না হয় একটা মাদ্রাসায় 100 জন ছাত্র হেফজ পড়ে সবাইকে হাফেজ হইতে পারে না না সবাই কোরআনের ভাগ পাবে না এটাও হলো আমার মাওলার বড় কুদরত একই সঙ্গে 10 জন ছাত্র হেফজ পড়ে একই সবক কাহারো এক পাড়া দুই পাড়া 19-20 এমন আগামী বছর পাগড়ি নিবে 10 জন কিন্তু কখনো দেখা গেল 5 জন পড়েই বেশ ভিন্নতার কারণে ঝরে গেল বাকি 5 জনকে ওস্তাদরা পাগড়ি পড়ায়া দিল আছে না নাই বলে যেই 5 জন পাগড়ি পড়লেন এদেরকেই আমার মাওলার কুদরতের কলম ধারা কবুল করে নিয়েছেন কোরআনের ভাগ যদি সবাই পাইতো যতজন ছাত্র মাদ্রাসায় পড়ায় সবাই কোরআনের আলেম হয়ে যাইত হাফেজ হয়ে যাইত কোরআনের খাদেম হয়ে যাইত যেহেতু সবাই কোরআনের ভাগ পাবে না এই জন্য আমার মাওলাই সবাইকে মাদ্রাসায় কবুল করেন না যাকে কবুল করিয়াই ফেলায় দুনিয়ায় এক পাল্লায় রাখলে তাকে আরেক পাল্লায় রাখলে তার মর্যাদার সমান হবে না এরে মুসলমান নবীর উম্মতের দল যেই কোরআন আল্লাহ পাক নবীর উপর দান করলো নবীর থেকে আপনাকে আমাকে দান করলো এই কোরআনের জিম্মাদার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়া নিলেন দুনিয়ার জমিনে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক পাঠাইলেন অনেক অনেক নবীর উপর আল্লাহ পাক সহিফা নাজিল করলেন ওহী নাজিল করলেন আদম নবী দুনিয়াতে পাঠাইলেন আদম নবীর উপর আল্লাহ পাক নাজিল করলেন আদম নবীও নাই নাজিল কিরে তো সহিফাও দুনিয়ায় নাই হযরত ঈসা নবীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইলেন ঈসা নবীর উপর ইঞ্জিল দান করলেন ঈসাও নাই ইঞ্জিলও নাই কেন নাই সব নবীদেরকে আল্লাহ পাক বলে দিলেন ও পয়গম্বর একদিক থেকে আমি আল্লাহ পাক পয়গম্বর বানাইলাম একদিক থেকে আমি আল্লাহ পাক নবী বানাইলাম এই দিকের তো মর্যাদা আছেই আমি আল্লাহ পাক সহিফা নাযিল করলাম আমি আল্লাহ পাক কিতাব দান করলাম এই দিক থেকেও ডবল সম্মানের অধিকারী আমি আল্লাহ পাক বানাইয়া দিলাম তবে জানো তোমার কিতাবের অস্তিত্ব তোমাকে ধরে রাখ হবে তোমার কিতাবের অস্তিত্ব কিন্তু আমি মাওলা পাক নিতে পারবো না কারণ আমি মাওলার স্পেশাল একটা কিতাব আছে জোরে ডাক দিয়ে বলেন কিতাবের নাম কি আর জোরে বলেন
এই কিতাবের নামগুলো কোরআন আমি আল্লাহ এই কিতাবের সঙ্গে আর কোন কিতাবের জুড়ি মিলাইতে চাই না অতএব নবীরা শুনে নেন আপনার কিতাব আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি দুনিয়ায় যতদিন থাকবেন কিতাবও দুনিয়ায় ততদিন থাকবে আপনিও নাই কিতাবও নাই আসলেই তো কথা সত্য দুনিয়ার মধ্যে 1,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে আসলেন কই কোন নবীর কিতাব দুনিয়ার মধ্যে আসেনি নাই কেন নাই বলে আমার মাওলায় জিম্মাদারি নেয় নাই আমার মাওলায় নিজে দায়িত্ব নেয় নাই এই জন্য নবীও নাই কিতাবও নাই ঈসা নবীও নাই ঈসা নবীর কিতাবও নাই দাউদ নবীও নাই দাউদ নবীর কিতাবও নাই শীষ আলাইহিস সালাম নাই কিতাবও নাই আদম নবী নাই কিতাবও নাই মূসা নবীও নাই কিতাবও নাই সুলাইমান নবীও নাই কিতাবও নাই দাউদ নবীও নাই কিতাবও নাই ইব্রাহিম নবীও নাই কিতাবও নাই সব নবীরা বিদায় হয়ে গেল কিতাব রহিত হয়ে গেল দুনিয়ার থেকে উদাও হয়ে গেল কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সুসংবাদ জানায় দিলেন নবী কিতাব পাওয়ার পরে বড় চিন্তিত হয়ে গেলেন আই মালিক আমি নবীর তো মরণ হবে আমি নবী মরণের পর আমি নবীর কিতাবে কোরআনটাকে কে দায়িত্ব সংরক্ষণ রক্ষণাবেক্ষণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ও পয়গম্বর কোনো চিন্তা করবেন না কোনো পেরেশানি করবেন না কোনো টেনশন করবেন না আপনি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি মাওলায় কুদরতের জিম্মায় নবী বিদায় হয়ে গেল 1,500 বছর হয়ে গেল আজও পর্যন্ত কোরআন আছে না নাই কালকের দিন পরে বোধহয় থাকবে না 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 কিয়ামত পর্যন্ত থাকবে এই কোরআনকে ধ্বংস করার জন্য কত বেঈমান চেষ্টা করলো কোরআনকে ধ্বংস করতে পারে নাই বরং বেঈমানরাই ধ্বংস হয়ে গেছে আজ পর্যন্ত আমার এই দেশের নাস্তিক বেঈমানরা যত কোরআনের বিরুদ্ধে কথা কয় যত ইসলামের বিরুদ্ধে কথা কয় যত কোরআনের উপরে বান্দা প্রস্রাব করে দাও যত কোরআনের পাতা ছিঁড়িয়ে বাথরুমের মধ্যে ফালায় দাও যত কোরআনের উপরে পা থুইয়া পাড়াও যত কোরআনকে পায়খানা প্রস্রাবের সঙ্গে মিলাও যত কোরআনকে আগুন জ্বালায় দাও মনে রাখবি এই বেঈমানের দলেরা কোরআনের পৃষ্ঠে আগুন লাগাইলে পুড়বে না বরং তোদের ইমানটাই পুড়ে যাবে এই কোরআন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জায়গায় সংরক্ষণ করে রাখলেন একটা হলো দুনিয়ার মধ্যে আরেকটা হলো আরশে আজিমের উপরে বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিম মাহফুজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নবী আমার এই কোরআনটাকে আমি আল্লাহ পাক দুই জায়গায় সংরক্ষণ করে রাখলাম ওহী নাযিল হওয়ার আগে আগের ধাপে আমি আল্লাহ পাক লৌহে মাহফুজের মধ্যে লটকে রাখলাম যখন আমি আল্লাহ পাক আপনার উপরে কোরআন নাযিল করলাম তখন আর লৌহে মাহফুজের মধ্যে কোরআন থাকবে না কোরআন থাকবে প্রত্যেক মুমিনের সিনায় এই কোরআন সিনার মধ্যে লাগাইয়ে নাও হে মুবিন বলা যায় না কোন দিন জানি আজরাইল সামনে হাজির হয়ে যায় কোন দিন জানি মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায় জীবন্ত জানটাকে মৃত্যু করে ফেলায় আল্লাহ না করুক কোরআনের কোনো জ্ঞান যদি তোমার সিনার মধ্যে না থাকে নি গোলাম তুমি অন্ধকার কবরে আল্লাহর কাছে হিসাব দিতে পারবা না জাহান্নামের বাসিন্দা হয়ে কবরে যাওয়া লাগবে এরে নবীর উম্মতের দল ভালো করে শুনে না এরে মুমিন আল্লাহর কাছে বারবার বারবার কান্না করেন আর বলেন হে মাওলা কোরআন যদিও পড়তে জানি না আমার একটা সন্তান মাদ্রাসায় পড়াই আমার একটা নাতি মাদ্রাসায় পড়াই আমার একটা ভাতিজা মাদ্রাসায় পড়াই আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করে ও বুড়া বুড়া হয়ে গেছো তারই চুল পেকে গেল কোরআন জীবনে শিখতে পারো নাই আফসুস করিও না আফসুস করিও না আফসুস করিও না একটা আত্মীয় সন্তানকে মাদ্রাসায় পড়ায় দাও তাদের পিছনে খরচ যোগায় দাও তাদের খাবারের ব্যবস্থা করে দাও তাদেরকে পরিচর্যার ব্যবস্থা করে দাও ওই কোরআনওয়ালায় কোরআন পড়িয়া যেই পরিমাণ সওয়াবের অবলম্বে হবে ওই পরিমাণ সওয়াব তুমি আমল নামার মধ্যে আমার আল্লাহ পাক দান করে দিবেন